চাইনিজ খাবার আমরা প্রত্যেকেই ভালোবাসি, তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মিক্সড গ্রেভি নুডলস। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? আমি রুমকি আবার চলে এসেছি আটপৌরি হেসিল নিয়ে। মিক্স গ্রেভি নুডলস বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম, কিছুটা বোনলেস চিকেন আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ। এছাড়াও গাজর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি বিনস একটু লম্বা করে কেটে, নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি ভিনিগার, রসুন কুচি আর কর্নফ্লাওয়ার, আর নিয়েছি নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো। আমি এখানে একটি ননস্টিক পাত্র নিয়েছি, তার মধ্যে জল গরম করে নিয়েছি। গরম জলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা তেল। জলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি নুডলসগুলো। নুন এবং তেল দেওয়ার কারণ হলো যাতে নুডলসের ভেতরে ভেতরে নুনটা ঢোকে, আর তেল দেওয়ার অর্থ হলো যাতে নুডলসগুলো ছাড়া ছাড়া হয়ে যায়, একে অপরের সঙ্গে আটকে না থাকে। নুডলসগুলো ভালো করে সেদ্ধ করে নেব। নুডলস সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, গ্যাস অন করে নিচ্ছি। ফ্রাই প্যানে সাদা তেল নিয়েছি, যে দুটো ডিম আমি নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু নুন নিয়ে আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে ডিমটা নিয়ে নিচ্ছি, ডিমের উপরে সামান্য আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডিমগুলো শক্ত হওয়ার আগেই একটু ভেঙে নিচ্ছি, যাতে ঠিকঠাক সব টুকরোগুলো ভাজা হতে পারে। গ্যাস অফ করে আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে। আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হালকা ভাজা হতে না হতে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে সামান্য নুন নিয়ে নিচ্ছি। চিকেনটা একদম হালকা করে ভেজে নেব। এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি।
রসুন কুচিটা আগে দিয়েছি যাতে চিকেন এবং চিংড়ি মাছের মধ্যে রসুনের ফ্লেভারটা একদম ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল নিয়ে নিচ্ছি। মিনিট পাঁচেক চিংড়ি মাছ এবং চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেন এবং চিংড়ি মাছটা 5 মিনিট ভাপিয়ে নিলাম। এবার আমি এই জলটা মানে চিকেন এবং চিংড়ির স্টকটা আলাদা করে রাখবো, আমার এটা গ্রেভি চাউমিনে কাজে আসবে। এখন আমি একটি ননস্টিক পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনসগুলো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। চাইনিজ খাবার খুব কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হবে না, একটু সতে করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপির টুকরোগুলো। এখন আমি টুকরো করা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে সামান্য নুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবজিগুলো সতে করা হয়ে গেছে। এই অবস্থায় আমি সেদ্ধ করা চিকেন এবং চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। এরপরে এই চিংড়ি এবং চিকেনের স্টকটা নিয়ে নিচ্ছি। স্টক সমেত সবজি ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এবং এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিনিগার। নুডলস তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। আর ভেজিটেবল গ্রেভিও রেডি হয়ে গেছে। সব শেষে এক চামচ চিনি দিয়ে এই গ্রেভি ভেজিটেবলসটা নামিয়ে নেব, আর নুডলসের ওপরে
পরিবেশন করে দেব। তৈরি হয়ে যাবে গ্রেভি নুডলস। ভীষণ সহজ এবং পুষ্টিকর একটি খাবার এই মিক্স গ্রেভি নুডলস। গ্রেভি ভেজিটেবলসটা তৈরি হয়ে গেছে, নুডলসগুলো সাজিয়ে দিয়েছি, এবার গ্রেভি দিয়ে দিচ্ছি। পরিবেশন করে দিলাম গ্রেভি নুডলস, তৈরি হয়ে গেছে, প্লেটে সার্ভও করে দিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আটপৌরে হেসে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, নমস্কার।